বিনোদনের জগতে ফের শোকের ছায়া। বাংলা টিভি সিরিয়ালে যেসব জনপ্রিয় বর্ষীয়ান অভিনেতারা বাবা দাদু চরিত্রে সবার মন জয় করেছেন, তাদের মধ্যে অন্যতম অভিনেতা পার্থ সারথী দেব। অসংখ্য ধারাবাহিকে তাকে আমরা পেয়েছি, শেষবার ওনাকে মিঠাইতে দেখা যায়। কদিন আগে একাধিক সমস্যা নিয়ে হসপিটালে ভর্তি হয়েছিলেন, সিওপিডির সমস্যাও ছিল। এরপর দ্রুত স্বাস্থ্যের অবনতি হয়, অবশেষে 22 মার্চ রাত 12টা নাগাদ মৃত্যু হয় তার। আজ সকালেই টেলিপাড়াতে নেমে এলো শোকের ছায়া। আর্টিস্ট ফোরামের তরফে শোক জ্ঞাপন করা হয়েছে, তাতে বলা হয়েছে আজ 23 মার্চ টেকনিশিয়ান স্টুডিওতে 12টার সময় অভিনেতার নশ্বর দেহ রাখা থাকবে। অভিনেতার প্রিয়জন সতীর্থরা সেই সময় স্টুডিওতে এসে শ্রদ্ধা ও মাল্যদান করতে পারেন। বলা বাহুল্য, তার প্রয়াণে গভীরভাবে শোকাহত মিঠাই পরিবারসহ সমস্ত টেলিপাড়া। অভিনেতা জয়জিৎ ব্যানার্জি রূপাঞ্জনা মিত্র শোক জ্ঞাপন করেছেন। অনেক কথা শেষে রূপাঞ্জনা লেখেন, তুমি টাটা বলতে কাজ সেরে বাড়ি ফেরার সময়, তোমাকেও টাটা বলছি আজ। নিজের দীর্ঘ 40 বছরের কর্মজীবনে 200টির বেশি ছবিতে কাজ করেছেন। সাম্প্রতিককালে চুনি পান্না, জয়ী এবং মিঠাইয়ের মতো সিরিয়ালে ওনাকে দেখেছে দর্শক। ওনার মৃত্যুতে শোকস্তব্ধ টলিউড। বন্ধুরা, ভিডিওটি এইটুকুই। বাংলা বিনোদনের অন্যান্য আরও খবর পেতে সাবস্ক্রাইব করো কারেন্ট পস। ধন্যবাদ।